শেষবারের মতো প্রিয় কর্মস্থল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবার প্রিয় গোলাম আরিফ টিপু। এবার তিনি এসেছেন কফিনবন্দি হয়ে। ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। সহকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানিয়ে চিরবিদায় জানান এই বীর মুক্তিযোদ্ধাকে। টিপু ভাই বলতাম, তিনিও ছোট ভাইয়ের মতোই আমাকে স্নেহ করতেন, মাথার উপর ছায়ার মতো ছিলেন, একটা লিজেন্ড। এর আগেই বাদ জুমা বেলি রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন প্রধান বিচারপতি সহ সর্বস্তরের মানুষ। তার প্রগতিশীল চিন্তা চিরদিন এদেশের আইনজীবীদেরকে তাদের এই পথে থাকতে সান্নিধ্য করে। গোলাম আরিফ টিপু একাধারে ছিলেন আইনজীবী, মুক্তিযোদ্ধা ও ভাষা সংগ্রামী। 93 বছরের দীর্ঘ জীবনে দেশকে দিয়েছেন অনেক কিছু, পেয়েছেন 21শে পদকও। সবশেষ 80 বছর বয়সেও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের। গত 12 মার্চ অসুস্থ অবস্থায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে আনা হয় টিপুকে। দীর্ঘদিন তিনি নিউমোনিয়া, বার্ধক্য ও ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার সকালে না ফেরার দেশে চলে যান এই বীর মুক্তিযোদ্ধা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।